কক্সবাজারে আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদরের ঝিলংজায় দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জান্নাত রাতে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন মাটি চাপা পড়েছে স্থানীয় বাসিন্দা মিজানের পরিবার। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও দুই শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। এদিকে রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মারা গেছে একই পরিবারের তিনজন।